সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী শাহিনুর রহমান, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শাহিন, ঠিক কি কি দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করছেন, কি বলছেন শিক্ষার্থীরা, তাদের সাথে আপনার কথা হয়েছে কিনা? ধন্যবাদ তন্নি আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে আছি ঢাকার ইচ্ছা মহাসড়ক। আপনি দেখতে পাচ্ছেন এই কোটা বাতিলের দাবিতে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু এখানে রাস্তা অবরোধ করে রেখেছে। আপনাদেরকে যদি আমরা একটু দেখাই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে কিন্তু তারা কোটা বাতিলের আন্দোলন করে যাচ্ছে। আমরা আমরা একটু কথা বলার জন্য চেষ্টা করছি একজন শিক্ষার্থীর সাথে। আন্দোলন আমরা গতকাল কর্মসূচির মধ্যে দিয়ে ঘোষণা করেছি এক দফা এক দাবি। সারা দেশ জুড়ে আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে সকল গ্রেডের সরকারি কর্মচারীদেরকে অনগ্রসর যে জাতিগোষ্ঠী রয়েছে, সুবিধা বঞ্চিত যারা রয়েছে, যারা প্রতিবন্ধী রয়েছে, এদেরকে কোটায় প্রাধান্য দিতে হবে। দেশ এত বছর হতে স্বাধীন হয়ে যাওয়ার পর এখন মুক্তিযোদ্ধারা আসলে এই কোটার দাবিদাররা হতে পারে না। 1972 সালে যখন প্রথম এই মুক্তিযোদ্ধা কোটাকে প্রবর্তন করা হয়, তখনই বলা হয়েছিল সংসদে বসে যে এটা একটা অন্তর্বর্তীকালীন সিস্টেম, অতএব স্বল্প সময়ের জন্য মুক্তিযোদ্ধা কোটাকে গ্রহণ করা হবে। এই শর্তে মুক্তিযোদ্ধা কোটা বাংলাদেশে প্রবর্তিত হয়েছিল, কিন্তু সেই স্বল্প সময় যে 1972 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাড়াবে সেটা আসলে কোনো যৌক্তিকতা নেই। সেই জায়গা থেকে আমরা বলছি 2024 সালে দাঁড়িয়েও এত উন্নয়নের ডামাডোল পিটিয়েও মুক্তিযোদ্ধারা এই কোটা ভোগ করার অধিকার রাখেন। অতএব অবিলম্বে 30% যে মুক্তিযুদ্ধ কোটা রয়েছে সেই কোটাকে বিলুপ্ত করতে হবে, এবং যারা অনগ্রসর রয়েছে এবং প্রতিবন্ধী রয়েছে এদেরকে এই আওতায় এনে গুরুত্ব দিতে হবে। আজকে আজকে কতক্ষণ এই আন্দোলন আপনারা মহাসড়ক অবরোধ করে রাখবেন? সেটা আন্দোলনের আমাদের আসলে সুনির্দিষ্ট কোনো সময় নেই, যতক্ষণ আমাদের আচ্ছা যেমনটি বলছিলেন আমরা কিন্তু একটি শিক্ষার্থীর সাথে কথা বললাম, তারা কিন্তু তাদের আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে প্রতি গত কয়েকদিন যাবত কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা সড়ক মহাসড়কে তারা বিক্ষোভ মিছিল করছে এবং সড়ক মহাসড়ক তারা অবরোধ করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল তুন্নি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ঢাকার মহাসড়কের সামনে থেকে। ধন্যবাদ আপনাকে দর্শক। আমাদের সহকর্মী শাহিনুর রহমান যুক্ত হয়েছিলেন সাভার থেকে।